thunderforest.com. আমি দেই না তো কিছু দেই না মোবাইলটা কেন আরে মোবাইলটা লেগে তো কিচ্ছু দেই না আমি মোবাইলটা কার আমার মাথার উপর সত্যি আনন্দিত যে আজকে আমি আওয়ামী লীগের মনোনয়ন লাভ করে আমি আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু 1970 সনে আমার 27 বছর বয়সে আমাকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য করেছিলেন মনোনয়ন দিয়ে। সেখান থেকে শুরু করে আজ অবধি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমরা যতগুলি নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমরা 86-তে 88-তে করি নাই, 96-তে বিএনপির আমলে আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছি, আমরা সেই নির্বাচন করি নাই। তারপরে 91-96-তে আমি 2টি আসনে ভোলা 1 ভোলা 2 থেকে বিজয়ী হয়েছি। সুতরাং আমি খুব আনন্দিত যে আমি আবারও নির্বাচন করার সুযোগ লাভ করেছি। এবারে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এই আগামী 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সুখের বিষয় যে সব দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেছিল তারাও আজকে নির্বাচনে অংশগ্রহণ করছে, তারাও মনোনয়ন দিয়েছে এবং নির্বাচনটা প্রতিযোগিতামূলক হবে এবং আমাদের প্রতিপক্ষ তাদেরকে আমরা ছোট করে দেখি না। নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, ওদের ঐক্য জোট যত কথাই নির্বাচন কমিশন সম্পর্কে বলুক না কেন অত্যন্ত নিষ্ঠার সাথে সততার সাথে নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে চলেছে এবং আমার কোনো সন্দেহ নাই যে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।